টিকা দিতে গিয়ে ইঞ্জেকশনের সূঁচ ভেঙে এক শিশুর শরীরে থেকে যায়, যন্ত্রণায় ছটফট করতে থাকে ওই শিশু। পরিবারের সদস্যরা তড়িঘড়ি হুগলি শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে শিশুটিকে নিয়ে যান। অস্ত্রোপচারের পর শিশুর শরীর থেকে সূঁচ বের করা হয়। জানা গেছে, বৈদ্যবাটির নতুন পাড়ার বাসিন্দা কানন সাহা তার 1.5 বছরের কন্যা সন্তান চন্দ্রিকা সাহাকে নিয়ে ডিটিপি টিকা দিতে মাতৃসদনে যান। অভিযোগ, কল্পনা চক্রবর্তী নামে কর্তব্যরত এক নার্স শিশুটিকে ইঞ্জেকশন দেবার সময় সূঁচ ভেঙে শিশুর শরীরে থেকে যায়। এবার যেই এবং ডিবিটি ইঞ্জেকশন দুটো হয়ে গেছিলো, ডিবিটি ইঞ্জেকশনটা আমি যখন পুশ করেছি, নিডিলটা যখন আমি এবারে সিরিঞ্জটা যখন তুলেছি তখন নিডিলটা ভিতরেই রয়ে গেছে। এবার আমি অপটান চেষ্টা করেছি ওই নিডিলটাকে বার করার জন্য, আর যখন দেখলাম যে ভিতরে বাচ্চাটাও হেলদি ছিল এবং খুব ছটফট করছিলো, যেহেতু ভিতরে ঢুকে গেছে, তখনই সঙ্গে সঙ্গে আমাদের পাশে যে ইউপিসির দুটো ডক্টর ছিলেন ওনাকে আমি দেখেছি এবং ওনাকে দেখিয়েছি। তখন উনি বললেন যে আমি লিখে দিচ্ছি ওয়ার্ডসে পাঠাতে হবে জিনিস ব্যাপারটা, আর তারপরে হেলথ অফিসারকেও ফোন করেছি যে স্যার এরকম ঘটনা ঘটেছে, এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের জন্যও আমি চেষ্টা করেছি, সবাইকে ফোন করাই করেছি যে যাতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়। তার আগেই বাচ্চার মা বাচ্চাকে ওয়ার্ডসে নিয়ে চলে গেছে। পরিবারের যেটা অভিযোগ, আপনারা কোনোরকমভাবে সাহায্য করেননি? না, সাহায্য অবশ্যই করেছি, তাহলে আমি ডাক্তার দেখালাম কী করে, এবং সিআইসিকে জানিয়েছি, তারপরে কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্সের ড্রাইভারও এসেছে। এবার ওনারা অন্যজনকে জানিয়ে চলে গেছিলেন, সেখানে আমাদের কোনো স্টাফ শুনিনি যে ওনারা চলে যাচ্ছে। কতদিন ধরে আপনি ইঞ্জেকশন দিচ্ছেন ওখানে আছেন? কতদিন? এখানে 3-4 বছর আছে আমি। এ ব্যাপারে ওই ব্যক্তির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে পুরসভা ও শেওড়াপুলি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমার মেয়েকে ইঞ্জেকশন দিতে গিয়ে ভেতরে সিরিঞ্জটা ঢুকেছিল, তো এখন আমরা হসপিটালে নিয়ে গেছি, নিয়ে গিয়ে ওটাকে অপারেশন করে বার করতে হচ্ছে, সাতখানে ইয়ে পড়েছে, সেলাই পড়েছে। কত বছর বয়স মেয়ে? এই 1.5 বছর। কোন কোথায় কোথায় হয়েছে? মাতৃসদন। তারপর কি হলো, ওর কাকে জানিয়েছিলেন? না, আমরা ওনাদের থেকে কোনো হেল্প পাইনি, আমরা নিজেরাই টোটো করে চলে গেছিলাম মেয়েকে নিয়ে, তারপর অপারেশন ফরেশন করে তারপরে এই পৌরসভাতে এলাম, এখন দেখা যাক কী হয়। মানে কি কার ইঞ্জেকশন দিচ্ছিল? কার ঠিক ছিল না, ওইখানে হেলথ সেন্টার থেকেই দিচ্ছিলেন, 4 জন মহিলা ছিল। আমার অফিসে ছিলাম, আমার ছেলে আমাকে ফোন করলো, বললো বাবা এরকম তোমার নাতনির আমি গেলাম, আমার বৌমা গেল, আমার মেয়ে গেল, তারপর আমার ছেলেও গেল, ইয়ে গেল, তখন ওয়ালসের ডাক্তার বলছে এটা কিভাবে ইঞ্জেকশনটা বেঁকে যায় সুচটা, হ্যাঁ এরা কি দেয় কোনোদিন? আমার তাতেও আমার কোনো ইয়ে ছিল না, হতেই পারে, কিন্তু এর যে মাতৃসদনে ইয়ে কি দায়িত্ব ওইটুকু খালাস? হ্যাঁ, আমার নাতনির যে সাতটা সেলাই পড়েছে, আমার নাতনির যদি পাটা ড্যামারেজ হয়ে যায় কে দেখবে? এটা আমাকে পৌর প্রধান ইয়েটা দিই। কোথায় হয়েছে ঘটনাটা? আমাদের পুরনো ইয়েটার নাম কি নামগো? মাতৃসদন। আপনারা পৌরসভার কাছে কি জানিয়েছিলেন, কি বলেছেন? চেয়ারম্যান বলছে তুমি কমপ্লেন করুন, আমি এটা ইয়ে নেব, স্টেপ নেব। আচ্ছা, এরা কি তার মানে যারা ইঞ্জেকশন দিয়ে তারা কি জানে না কিছু বলে মনে হয়? মনে হচ্ছে জানে না। করতে গিয়ে বা তাদের কোনো এক্সপিরিয়েন্স আছে সেই রকম মহিলাকে দিয়ে কাজ করানোই আমাদের মনে হয় ভালো। তো উনি যখন জানেন না ওনাকে দিয়ে করানোর কোনো দরকার ছিল না, তো যখন এটা হয়েছে ঘটনাটা ঘটতেই পারে সব মানুষের দিয়ে, তখন ওনারা কোনো স্টেপ নেননি, ওরা বাচ্চাটাকে নিয়ে এই ঘর ওই ঘর করে বেরিয়েছে, যখন আর কেউ দেখছে কোনো সাহায্য করছে না তখন ওরা বলছে নিয়ে গেছে। 1.5 বছর বয়স বাচ্চাটার 7টা স্টিচ পড়েছে, এখন আমরা পৌরসভায় বসে রয়েছি, কোনো এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চাই যে এটা করেছে তার উপযুক্ত শাস্তি হোক। না, কি হয়েছিল? ইঞ্জেকশন দিতে গিয়ে ইঞ্জেকশনটার সূঁচটা ভেঙে ঢুকে গেছিল ভেতরে। আমরা পৌরসভাকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা জানিয়েছি, আমরা এবার লিখছি, এটা দরখাস্ত জমা দেবো, ওয়ার্ড অপারেশনও হয়েছে। শুধু এমনকি কোনো ওখান থেকে মানুষও যায়নি যে ওনাদেরকে সাহায্য করবে, দুটো মহিলা ছিল তারা নিয়ে গেছে ওনারা।
বৈদ্যবাটি পুরসভার প্রশাসক অরিন্দম গুইন জানান, এটি একটি নিছকই দুর্ঘটনা। শিশুটির চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা করবে পুরসভা। ব্যাপারটা হচ্ছে এটা একটা অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে, কারণ যে বাচ্চাটির ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল শুধু বাচ্চাটি একা নয়, এরকম অনেক ইঞ্জেকশন প্রতিনিয়ত প্রতিদিনই আমাদের দেওয়া হয়। যারা ইঞ্জেকশন দিচ্ছেন তারা ANM যারা আছে তারা ট্রেন্ড প্রত্যেকেই, কাজেই এটা একটা ঘটনাটা ঘটে গেছে। এটা প্যাথেটিক একটা বাচ্চার জন্য, যদি একটা বাচ্চা হোক বড় হোক যারা হোক একটা ইঞ্জেকশন ভেঙে যাওয়া এটা একটা তার কষ্টের ব্যাপার। তো সঙ্গে সঙ্গে আমাদের যারা হেলথ ওয়ার্কার আছে তারা চেষ্টা করেছিলেন যে অ্যাম্বুলেন্স দিয়ে তাদের অলসে পাঠানো, কিন্তু বাচ্চাটির মা ছিল, মা তো মায়ের মন মানবে কেন, সে সঙ্গে সঙ্গেই গাড়ির ব্যবস্থা করে অ্যাম্বুলেন্স নিয়ে তারা চলে গেছিলো ওয়ালসে। আমি সেই খবরটা পাওয়ার পরই আমি আমার স্বাস্থ্যকর্মী ওখানে যারা আছে তাদের বলি যে তোমাদের কারোকে যাওয়া উচিত ছিল তার সঙ্গে, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে তাদের সেই সময় তারা সেটা পায়নি, কেননা তাদের না জানেই তারা বেরিয়ে গেছে। তো যাই হোক, আমরা ওনাদের আসতেও বলেছিলাম পৌরসভায়, ওনারা এসেওছেন পৌরসভায়, আমরা সঙ্গে সঙ্গে ওষুধের ব্যবস্থা আমরা আনিয়ে দিয়েছি, আমরা ব্যবস্থা করিয়ে দিয়েছি। আর আমরা এরপর দেখছি ব্যাপারটা, যেই ঘটনা তো আগামী দিন যাতে না ঘটে সেই জন্য আমরা তার ব্যবস্থা আমরা নিচ্ছি। পরিবারের যেটা অভিযোগ যে তাড়াতাড়ি করার সময় এই ঘটনাটা ঘটেছে এবং তারা যারা ইঞ্জেকশন দিচ্ছিল সে কোনোরকমভাবে ইঞ্জেকশন দিতে জানে না। দেখুন, তারা তো বলবে একটা আনট্রেন্ড, কারোকে দিয়ে তো আমরা ইঞ্জেকশন দেওয়াবো না, এটা বাড়ির লোকের এটা মনে হতেই পারে যেহেতু তার বাড়ির বাচ্চার এই ঘটনাটা ঘটেছে। তবে যারা দিচ্ছে তারা প্রত্যেকেই ট্রেন্ড, তারা ANM, কাজে এই ধারণাটা তাদের হয়তো ভুল ধারণা। পৌরসভাতে কী ব্যবস্থা নেবেন? পৌরসভায় ব্যবস্থা বলতে দেখুন, বাচ্চার জন্য যদি আমাদের পরবর্তীকালে তার ড্রেসিং বলুন এবং কোনো ট্রিটমেন্টের কোনো কিছু করানো আছে আমরা আছি তাদের পাশে, তাদের আমরা বলেওছি, তাদের অভিভাবক যারা এসছেন মা আছেন তার দাদুরা আছেন তাদের বলা হয়েছে যে পৌরসভা আছে আমাদের পাশে, আমাদের চিন্তা করতে হবে। হুগলি থেকে সুভজিৎ ঘোষ, আনন্দ বার্তা।